গত লোকসভা ভোটের পর থেকে পঞ্চায়েত প্রধান থাকে বিজেপির দখলে। সোমবার তুফানগঞ্জ 2 নং ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে তৃণমূল। তারই জেরে রাতের অন্ধকারে তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা ও পোড়ানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের এক নেতা সেতু দাস জানান, সোমবার তারা ফলিমারি গ্রাম পঞ্চায়েত পুনর্দখল করে। তারই ফলে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই পতাকাগুলো ছিঁড়ে ফেলে। তারা আজ বকশিয়ার থানায় এই বিষয় নিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছে। ঘটনার জেরে বকশিয়ার থানা থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। লোকসভা নির্বাচনের পর বিজেপির যে মাতাল বাহিনী গুন্ডা বাহিনীরা ছিল, ওরা আমাদের ভয় দেখিয়ে আমাদের তৃণমূল পঞ্চায়েতগুলো নিয়েছিল। তৃণমূল পঞ্চায়েতরা পুনরায় আমাদের তৃণমূলে ফিরে আসলো। আমরা অঞ্চলে কালকে পুনরুদ্ধার করলাম। তো সেখান থেকে পুনরুদ্ধার করার পরে ওরা রাত্রিবেলায় আমাদের দলীয় কার্যালয়ে যে সমস্ত পতাকা ছিল, মানে টোটাল পতাকা ওরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। প্লাস ওরা মদ টদ খেয়ে তাণ্ডব চালিয়েছে। মোটামুটি রাত্রি 12টা এরকম হবে, এই টাইমে এগুলো করেছে। আপনাকে পুলিশের দ্বারস্থ হয়েছে? আমরা এখন চিন্তা ভাবনা নিচ্ছি, আমরা পুলিশের একটা ডেপুটেশন দেবো, ঠিক আছে? আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা ডেপুটেশন দেবো। যদিও বিজেপি থেকে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি নেতা উৎপল দাস। মিথ্যা প্রচার পাওয়ার একটা চেষ্টা তৃণমূলে। আজকে আমাদের রামপুর বাজার এলাকায় জনসভা হলো এবং সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, আমাদের বক্তব্য শুনেছে। গতকাল ওরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং 2 নম্বর ব্লকের বিডিও ভগীরথ হালদারের নেতৃত্বেই বলতে গেলে ওরা অঞ্চলে ঢুকেছে। সেখানে আমাদের বাধা দেওয়ার বিষয় নেই, পঞ্চায়েত প্রধানরা অঞ্চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু যেভাবে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, ওখানে সাধারণ মানুষ তার ধর্মীয় আচার পালন করবে সেটা অবধি বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এখানে মিথ্যা প্রচার পাওয়ার জন্য, মানুষের দিক অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো ওরা নিজেরাই প্রচার পাওয়ার জন্য করছে। এটা সম্পূর্ণ ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে ফলিমারি অঞ্চলে ওদের ওখানকার মানুষ ওদের সাথে নেই, ওরা 4-5 জন নেতা রয়েছে, সাথে পুলিশ এবং বিডিও রয়েছে। তো ওরাই এই কাজটা করেছে মিথ্যা প্রচার পাওয়ার জন্য। হ্যাঁ, ওটাও বলছে যে মানুষ ওখানে ধর্মীয়ভাবে নিজের আচার আচরণ পালন করবে, ধর্মীয় আচার পালন করবে, সেটা করতে পারছে না তৃণমূলে হারমাদের দৌলতে। আর সেখানে বিজেপি দলীয় পতাকা ছিঁড়বে, এগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং পশ্চিমবঙ্গবাসীকে দেখানোর জন্য যে এখানে তৃণমূল আছে। ফলিমারিতে কোনো তৃণমূল নেই, ওখানে পুলিশ এবং বিডিও তৃণমূল।